প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো, ভালো করে স্টাডি করতেছো। যাই হোক না কেন, আমি তোমাদেরকে ইউনিট 1 পড়িয়েছিলাম ফার্স্ট পেপার থেকে, আর টেন্স পড়িয়েছিলাম। আশা করি সবাই টেন্স ভালো করে বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করেছো। অ্যাকচুয়ালি টেন্স এটা তো তোমাদেরকে সংজ্ঞাই বলেছিলাম, সংজ্ঞাটা কি ছিল মনে আছে কি? দা ওয়ার্ড টেন্স কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড টেম্পাস উইচ মিনস টাইম, সো টেন্স ডিনোটস দ্য টাইম অফ ভার্ব ইন অ্যানাদার সেন্স। টেন্স ইজ আ ফর্ম ইন উইচ আ ভার্ব ইজ ইউজ টু এক্সপ্রেস হোয়েন অ্যান অ্যাকশন ইজ ওয়াজ অর উইল বি পারফর্ম। যাই হোক না কেন, এখানে যে কথাটা মাঝখানে বললাম, সো টেন্স ডিনোটস দ্য টাইম অফ ভার্ব, দ্যাট মিন্স ভার্বের সময়কে নির্দেশ করে, এটাই হচ্ছে টেন্স। তাহলে আমরা ভার্ব নিয়ে কথা বলবো। ভার্ব তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আমি ভার্বের ক্লাসিফিকেশন সম্পর্কে কথা বলবো। ভার্ব অ্যাকচুয়ালি এখন যে 4 আকারে ভার্ব দিব, এটা তোমরা খুব খুব বেশি মনোযোগ সহকারে খেয়াল করবে। আশা করি তোমাদের ভার্বের খুঁটিনাটি অনেক বিষয় ক্লিয়ার হবে। তাহলে কথা আর না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। দেখো, ভার্ব ভার্ব আমরা ভার্বকে যদি বলি দুই ভাবে, ফিনিট আর হচ্ছে নন ফিনিট, ফিনিট আর নন ফিনিট। এবারে আসো, এই ফিনিট এবং নন ফিনিট নিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। ফিনিট ভার্ব কি? অ্যাকচুয়ালি ফিনিট ভার্ব হচ্ছে যে ভার্বের পরিবর্তনের সাথে সাথে টেন্সের পরিবর্তন হয় তাকে ফিনিট ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায় তাকে ফিনিট ভার্ব বলে। তাহলে আমি আরেকটু ডিটেলস বলতে গেলে, নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে যে ভার্বের পরিবর্তন ঘটে তাই হচ্ছে ফিনিট ভার্ব। কি বললাম? নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে যে ভার্বের পরিবর্তন ঘটে তা হচ্ছে ফিনিট ভার্ব। একটু উদাহরণ দেখে নেই, খেয়াল করো। আমি যদি বলি হি প্লেস ফুটবল, ফুটবল আরেকটি এখানে ভার্ব হচ্ছে কি? প্লেস। আমি যদি বলি দে প্লে ফুটবল, ফুটবল। আচ্ছা, এবারে আরেকটি উদাহরণ দেখো, হি প্লেড ফুটবল। আসলে আমি কি বোঝাতে যাচ্ছি এখানে খেয়াল করো, এই সেন্টেন্সের মধ্যে প্লেস হচ্ছে ভার্ব, এখানে প্লে, এখানে প্লেড। এখানে দেখো, যদি আমি বলি নাম্বার, কোন নাম্বার এটা? সাবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এবং এখানে সিঙ্গুলার নাম্বারের কারণে এখানে প্লেস হলো, সুতরাং এটা ফিনিট ভার্ব। আচ্ছা, আমি যদি বলি আই প্লে ফুটবল, ফুটবল এখানে প্লে, এখানে ফার্স্ট পার্সনের সাথে যে পরিবর্তন ঘটলো, এখানে ছিল প্লেস, এখানে হচ্ছে প্লে, সুতরাং এটিও ফিনিট ভার্ব, এটিও ফিনিট ভার্ব। এবার আসো, এখানে যেহেতু প্লুরাল ফর্ম, দে থার্ড পার্সন হলেও প্লুরাল ফর্ম হচ্ছে সাবজেক্ট, সুতরাং এখানে হলো প্লে, সুতরাং এটাও ফিনিট ভার্ব। আবার টেন্সের দিক থেকে বললে এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো পাস্ট ইনডেফিনিট। তার মানে টেন্সের পরিবর্তনের সাথে কি হলো, পরিবর্তন যখন ঘটে, দ্যাট মিন্স নাম্বার, পার্সন এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের পরিবর্তন ঘটে তাই হচ্ছে ফিনিট ভার্ব। তাহলে সংজ্ঞাটি আর একবার খেয়াল করো, নাম্বার, পার্সন এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে
যে ভার্বের পরিবর্তন হয় তাই হচ্ছে ফিনিট ভার্ব। তাহলে নন ফিনিট কি? দেখো, খেয়াল করো, হি স মি টু প্লে ফুটবল, খেয়াল করো, হি দে স মি টু প্লে ফুটবল ফুটবল। এখানে সবাই খেয়াল করো, দেখো নন ফিনিটে এখানে ভার্ব হচ্ছে দুটো, স এখানে টু প্লে স, এখানে এটাও পাস্ট টেন্স, এটিও পাস্ট টেন্স, কিন্তু এটা হচ্ছে প্লুরাল সিঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, কিন্তু এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এখানে এসে যে নন ফিনিট ভার্ব তা কিন্তু ঠিকই থাকলো, পার্সেল যদিও পরিবর্তন হয়েছে এখানে, দ্যাট মিন্স নাম্বারের এখানে যদিও সরি নাম্বারের পরিবর্তন যেহেতু হয়েছে, কি এখানে ছিল সিঙ্গুলার এখানে হচ্ছে প্লুরাল। আবার যদি পার্সনেরও পরিবর্তন আমি ধরি, যেমন আই স হিম টু প্লে ফুটবল, তাহলেও কি দাঁড়াচ্ছে এখানে ফার্স্ট পার্সন, এখানে থার্ড পার্সন, নাম্বার হোক আর পার্সন হোক আর টেন্স হোক যেটাই হোক না কেন, আবার দেখো খেয়াল করো, আই সি হিম টু প্লে ফুটবল, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট টেন্স, এখানে ফার্স্ট পার্সন, এখানে থার্ড পার্সন, আবার নাম্বার হোক না কেন, হি থাকুক না কেন, যাই হোক না কেন, কিন্তু এই যে টু প্লে এখানে কোনো পরিবর্তন ঘটেনি, তার মানে আমরা বলতে পারি নাম্বার পার্সন এবং টেন্স অনুসারে যে ভার্বের পরিবর্তন হয় না তাই হচ্ছে কি নন ফিনিট। তাহলে কথা খুব সহজ হয়ে গেল, নাম্বার পার্সন এবং টেন্স অনুসারে যে ভার্বের পরিবর্তন হয় তাই হচ্ছে ফিনিট, আর নাম্বার পার্সন টেন্স অনুসারে যে ভার্বের পরিবর্তন হয় না তা হচ্ছে নন ফিনিট। আশা করি তোমরা সংজ্ঞা দুটো বুঝতে পেরেছ। এবারে খেয়াল করো, আমরা খুঁটিনাটি সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। সবাই দেখো, নন ফিনিট ভার্ব এই চারটি খুব ভালো করে তোমরা মাথায় রাখবে। দেখো নন ফিনিট ভার্ব কয় প্রকার, নন ফিনিট ভার্ব হচ্ছে প্রথমত আসো ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ট। ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ট। এখন ইনফিনিটিভ কি একটু দেখো, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি ওয়ান, কি টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভ, যেমন টু ওয়াজ, টু হেল্প, এগুলো ইনফিনিটিভ। এবারে আসো পার্টিসিপল, পার্টিসিপলের আবার ভাগ আছে, দেখো পার্টিসিপল দেখানোর আগে একটু জিরান্ট নিয়ে কথা বলি। জিরান্ট হচ্ছে ভি অন এর সাথে, ভি অনের সাথে আইএনজি, কি বলতো, ভি অনের সাথে, ভি অন মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি অনের সাথে আইএনজি, যা একই সাথে একটু আরেকটু লিখে দেই, যাহা একই সাথে ভার্ব প্লাস নাউন
এর কাজ করে। তাহলে কি ভার্ব প্লাস নাউনের কাজ করে? একটু ভালো করে দেখো, জিরান্ট কি ভি অনের সাথে আইএনজি, যাহা একই সাথে ভার্ব প্লাস নাউনের কাজ করে, ভার্ব এবং নাউনের কাজ করবে, তাই হচ্ছে জিরান্ট। তাহলে আমরা জিরান্টের সংজ্ঞা যদি বলা হয় তাহলে কি বলবো? ভার্বের যে ফর্ম বা রূপ একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ট বলে, তাকে জিরান্ট বলে। তাহলে ভার্বের যে রূপ একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ট বলে। জিরান্ট ইজ কল ডাবল পার্টস অফ স্পিচ বিকজ ইট হ্যাজ টু অ্যাকশন অ্যাট দ্য সেম টাইম, ভার্ব অ্যান্ড নাউন। কি? ভার্ব অ্যান্ড নাউন। দ্যাট ইজ হোয়াই জিরান্ট ইজ কল ডাবল পার্টস অফ স্পিচ। জিরান্টকে এই জন্য ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। একটি উদাহরণ দেখো, যেমন সুইমিং, সুইমিং ওয়াকিং, ওয়াকিং এগুলো আমি পরে তোমাদের সেন্টেন্সে দিয়ে বুঝাবো। তাহলে এগুলো হচ্ছে জিরান। তাহলে ইনফিনিটিভ কি? টু প্লাস ভি অন। আর জিরান কি? ভি অনের সাথে আইএনজি, কিন্তু কিসের কাজ করবে? ভার্ব এবং নাউনের কাজ করবে। তাহলে এবার আসো পার্টিসিপল, পার্টিসিপল খেয়াল করো। পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, এক প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল পি আর মানে পার্টিসিপল ধরে নিও, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। কি? পারফেক্ট পার্টিসিপল। তাহলে কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের গঠন কি? ও এখানে একটি বিষয় বলে রাখি, পার্টিসিপল কি? পার্টিসিপলের সংজ্ঞা যদি জিজ্ঞেস করা হয়, ইফ ইউ আর আস্কড দ্য ডেফিনেশন অফ পার্টিসিপল, ইয়োর আনসার উইল বি, কিভাবে হবে তোমার আনসারটা? যে ভার্বের যে ফর্ম একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। আমি আবার বললাম, ভার্বের যে ফর্ম একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। দ্যাট ইজ হোয়াই পার্টিসিপল ইজ অলসো কল ডাবল পার্টস অফ স্পিচ বিকজ ইট হ্যাজ টু অ্যাকশন অ্যাট দ্য সেম টাইম, ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। তাহলে কি এটা? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন প্রেজেন্ট পার্টিসিপল কি? দেখো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভি অনের সাথে আইএনজি, ভি অনের সাথে সাথে আইএনজি। যেহেতু এটি একটি শখ, একটু ছোট লেখা হচ্ছে, সবাই বুঝে নিও, কথাগুলো আমি বারবার বলতেছি, খেয়াল করো। তাহলে কি প্রেজেন্ট পার্টিসিপল কি? ভি অনের সাথে আইএনজি। যেমন উদাহরণ যদি আমি দেই, ফ্লাইং, ফ্লাইং, রোলিং ইত্যাদি। আচ্ছা, এবার আসো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল কি? ভি থ্রি। পাস্ট পার্টিসিপল হচ্ছে কি বলতো? ভি থ্রি। যেমন মনে করো, ব্রোকেন, ব্রোকেন, রিপেয়ার্ড, রিপেয়ার্ড এগুলো। এবার আসো পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের গঠন হচ্ছে কি? হ্যাভিং প্লাস ভি থ্রি, হ্যাভিং প্লাস ভি থ্রি। যেমন হ্যাভিং ডান, হ্যাভিং ডান। সবাই, তাহলে এই হচ্ছে তোমাদের নন ফিনিট। তাহলে নন ফিনিট নিয়ে আর একবার আমি কথা বলছি। নন ফিনিট কি? ভার্ব ইনফিনিটিভের সংজ্ঞা কি বলতো? ইনফিনিটিভ হচ্ছে ভার্বের যে ফর্মের পরিবর্তন হয় না, কিসের? নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে
ভার্বের যে ফর্মের পরিবর্তন হয় না তাই হচ্ছে কি নন ফিনিট। নন ফিনিট কয় প্রকার? তিন প্রকার। প্রথমত ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। তাহলে ইনফিনিটিভ কি? টু প্লাস ভি অন, যেমন টু ওয়াজ, টু হেল্প। তার মানে হচ্ছে ওয়াজ হচ্ছে ভি ওয়ান এর পূর্বে টু, হেল্প হচ্ছে ভি ওয়ান এর পূর্বে টু, সুতরাং এটা হচ্ছে কি ইনফিনিটিভ। এরপর আসো পার্টিসিপল নিয়ে একটু পরে কথা বলি। জিরান্ড, হোয়াট ইজ জিরান্ড? জিরান্ড ইজ কল ডাবল পাস অফ স্পিচ বিকজ ইট হ্যাজ টু অ্যাকশন অ্যাট দ্য সেম টাইম, ভার্ব অ্যান্ড নাউন। কি? ভার্ব অ্যান্ড নাউন। খেয়াল করো এখানে জিরান্ডের গঠন কি, ভি অনের সাথে আইএনজি, যাহা একই সাথে ভার্ব প্লাস নাউনের কাজ করে। তাহলে জিরান্ড কি? ভার্বের যে ফর্ম, দ্যাট মিন্স আইএনজি যুক্ত ভার্ব যখন একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলে। অফকোর্স ইউ হ্যাভ টু রিমেম্বার ইট দ্যাট জিরান্ড ইজ কল ডাবল পাস অফ স্পিচ। অ্যান্ড আই ওয়ান্ট টু সে ইউ দ্যাট পার্টিসিপল ইজ অলসো কল ডাবল পাস অফ স্পিচ বিকজ ইট হ্যাজ টু অ্যাকশন অ্যাট দ্য সেম টাইম, ভার্ব অ্যান্ড অ্যাডজেটিভ। তাহলে এখানে খেয়াল করো পার্টিসিপল কি, পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেটিভের যখন কাজ করে কোনো ভার্বের ফর্ম তাই হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন খেয়াল করো প্রেজেন্ট পার্টিসিপলের গঠন কি, ভি অনের সাথে আইএনজি, যেমন ফ্লাইং, রোলিং। পাস্ট পার্টিসিপলের গঠন কি, ভি থ্রি, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন রিপেয়ার্ড, ব্রোকেন, ড্যামেজড এগুলো। এবার আসো পারফেক্ট পার্টিসিপল কি, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি। আমি আবার বলছি পারফেক্ট পার্টিসিপল মানে কি, হ্যাভিং প্লাস ভি থ্রি, যেমন হ্যাভিং ডান, হ্যাভিং ফিনিশড, হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং গন, এগুলো হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। এখন তোমার এখানে যে বিষয়টা নিয়ে কনফ্লিক্ট হতে পারে, দ্যাট মিন্স তোমার সমস্যা হতে পারে, সেটা হচ্ছে কি জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু বিষয়টা খুবই সহজ, কেননা দেখো জিরান্ড হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব আর প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত ভার্ব। কিন্তু জিরান্ড কাজ করবে ভার্ব এবং নাউনের, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল কাজ করবে ভার্ব এবং অ্যাডজেটিভের। তাহলে তোমাকে জিরান্ড তুমি কি করে বুঝবে যখন ভার্ব এবং নাউনের কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপল কি করে বুঝবে যখন, প্রেজেন্ট পার্টিসিপল কি করে বুঝবে যখন কিসের কাজ করবে, যখন ভার্ব এবং অ্যাডজেটিভের কাজ করবে। আশা করি তোমরা এই নন ফিনিটটুকু বুঝতে পেরেছ। আমরা উদাহরণে আরও অনেক কথা বলবো এই নন ফিনিট নিয়ে। এবারে তোমরা উদাহরণ খেয়াল করো সবাই, আমি ফিনিট নিয়ে, ফিনিটের চার্ট নিয়ে তোমাদের সাথে এর পরের ক্লাসে কথা বলবো। যেমন খেয়াল করো নন ফিনিট নিয়ে যদি আমি বলি, এখানে আমি একটু মুছে দিলাম, খেয়াল করো। যেমন হি টোল্ড মি টু স্টে হিয়ার। এখানে খেয়াল করো দুটো ভার্ব আছে, একটা টোল্ড এবং একটা হচ্ছে স্টে। স্টে ভি ওয়ান, ভি ওয়ান এর আগে এখানে কি আছে টু, দ্যাট মিন্স টু প্লাস ভি অন, টু প্লাস ভি অন, সুতরাং এটা টু স্টে, এটা হচ্ছে নন ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে কি নন ফিনিট, ইনফিনিটিভ মানে হচ্ছে কি নন ফিনিট। তাহলে ইনফিনিটিভের উদাহরণ গেল। এবারে আসো জিরান্ড। জিরান্ড তোমাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, জিরান্ড সাধারণত কিসের কাজ করে, সাবজেক্টের কাজ করে, অবজেক্টের কাজ করে এবং কমপ্লিমেন্টের কাজ করে। কমপ্লিমেন্ট কি এটা তোমাদেরকে অবশ্যই এর আগে বলেছিলাম। কমপ্লিমেন্ট হচ্ছে কি, সাবজেক্ট এর বা অবজেক্টের ভিন্ন পরিচয়কে কি বলা হয়, কমপ্লিমেন্ট বলা হয়। যাই হোক না কেন, খেয়াল করো যেটা নিয়ে জিরান্ড নিয়ে কথা বলতেছি, যেমন সুইমিং, সুইমিং ইজ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং আইএনজি যুক্ত ভার্ব সাবজেক্ট হিসাবে কাজ করলো এবং এটি হচ্ছে জিরান। আবার যদি এটা কি হিসাবে কাজ করলো জিরান, সাবজেক্ট হিসাবে কাজ করলো, আই স
him swimming. I saw him swimming. এখানে এই সুইমিং আইএনজি যুক্ত ভার্ব এটা কিসের কাজ করলো? অবজেক্ট হিসেবে কাজ করলো। তাহলে আমি এ নিয়ে পরবর্তী ক্লাসে আবারও কথা বলবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ।